তো এর আগের ভিডিওতে মানে এপিসোড 2-তে আমি দেখেছিলাম দুটো মন্দির, একটা হচ্ছে দুর্গিয়ানা টেম্পল আর একটা হচ্ছে বৈষ্ণো দেবী মন্দির। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আরিবাবা চ্যানেল উইথ অনাদার অমৃতসর ব্লগ সিরিজ এপিসোড 3। আর আজকে যাব হচ্ছে ওয়াগা বর্ডার, আর যেখানে কী কী হয়েছে না হয়েছে অনেক কিছু দেখানোর মতো আছে। সো স্টে টিউন, ভিডিওটার সাথে থেকে যাও, আর চলো বেশি না বকে ভ্যাট, আমি অরি, চলো এবার ব্লগটা শুরু করি। গাইজ, এখানে অনেক কিছু নিয়ম আছে, তুমি ক্যামেরা আর ফোন নিয়ে যেতে পারবে, আর তাছাড়া যদি তুমি বলো তাহলে হচ্ছে মানি ব্যাগ নিয়ে যেতে পারবে, আর এমনি ক্যাশও নিয়ে, ও ক্যাশ নিয়ে যেতে পারবে, পাসপোর্ট নিয়ে যেতে পারবে, ওয়েপন্স নিয়ে যেতে পারবে না, কোনো স্মোকিংয়ের জিনিস নিয়ে যেতে পারবে না, আর হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে হেডফোন, ফের ব্যাগ, বড় ব্যাগ, ওইগুলো কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম। তো আমাদের মোটামুটি সব কিছু রেডি আমরা, ঠিক আছে, এখন যাচ্ছি হচ্ছে বর্ডারের একদম ওখানে। 10 টাকা ভাড়া, এখানে একটা ছোট রিক্সা যেখানে দুজন দুজন করে বসছে, পিছনে দুজন সামনে দুজন, তোমরা দেখে রাখো। আর এই জিনিসটা থেকে সাবধানে রাখবে, এটা 10 টাকায় মানুষ পড়ছে, অনেকে আবার 40-20 টাকা করেও নিচ্ছে, ঠিক আছে, তো এটা একটু আগে বলে রাখলাম। এবার একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি, এখন আমাদের এখান থেকে আবার হেঁটে যেতে হবে, ওখানে গিয়ে বসার ব্যাপার আছে, তো চলো লেটস গো। এখানে চারিদিকে পুলিশ, চারিদিকে গার্ড আছে একদম রীতিমতো, মানে রীতিমতো চেক করে, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। ভাগ্যিস ক্যামেরাটা অ্যালাউ করতো, তাই না? তো এখানে হচ্ছে চেকিং হয়, ঠিক আছে, এখানে মারাত্মক মানে ভাবে চেকিং, অবশ্যই স্বাভাবিক ব্যাপার, চেকিং হওয়াটা খুব ক্যাজুয়াল। আমি আর সব বসেছি, শুধু আছি, বাকিরা আগে, আর পিছনে কিছু কিছু মানুষজন আছে। থ্যাংক ইউ। আবার এখানে দ্বিতীয় ফেজের চেকিং চলছে। ওকে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে যেটা দেখতে পাচ্ছ সেগুলো ওটা পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। জাস্ট ওয়াও গাইজ, ওয়াও লাগছে, ওয়াও, এক্সাইটমেন্টের লেভেলটাই আলাদা গাইজ, জাস্ট হেভি লাগছে, আলাদাই লাগছে আমার। এই যে এটা দেখার জন্য কতজন যে মানুষ আসে না। ভাই সাহ, তোমরা আইডিয়াও নাই তোমাদের যে আমি এখন কি দেখাতে চলেছি তোমাদের। দিস ইজ ইন্ডিয়া, অ্যান্ড ওই দিকে যেটা দেখছো সেটা পুরো পাকিস্তান। এটা পুরোটা পাকিস্তান, এইদিকে পুরো ইন্ডিয়া, ওইদিকে হচ্ছে, পিছনে হচ্ছে ইন্ডিয়া।
খুবই সুন্দর লাগছে গাইস, মানে আমি আমার ভিডিওতেই সব কিছু চলে আসছে। এবার তোমাদের কিছু দেখাই হচ্ছে একটু, মানে এই বর্ডারের সাইড সাইডে এত সুন্দর গার্ডেনিং করা আছে, এগুলো পুরো গার্ডেনিং, মানে এই জায়গাটা আলাদাই, মানে সব কিছুর ভাইব আছে জায়গাটাতে। যাই না কতটা আওয়াজ আসছে, কারণ খুব এখানে আওয়াজ, খুবই এখানে আওয়াজ। গাইজ আমি ভাবছি যে এত এত কিছু আছে না এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে মানে এই জায়গাটা এই বর্ডারে এত কিছু হয়েছে যে আমাকে মানে পুরোপুরি দেখাতে হবে একটা আলাদা ব্লগে মনে হয়। আমি বুঝতে পারছি না কি দেখাবো কি দেখাবো না, যদি করি তাহলে দেখিয়ে দিব ওইভাবে আলাদাভাবে, তাহলে অনেক কিছু জানতে পারবা। যেমন এখানে আগে চলে আসতে হয় ব্যাপারটা, এটা সবসময় মনে রাখবে, কারণ জায়গা পাওয়া যায় না। কিন্তু যদিও কিছু কিছু জায়গা অনেক ফাঁকা ছিল আমাদের এখানে, বাট এর পরের দিন বা অন্য দিন কী হবে না হবে আই ডোন্ট নো। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট রেস্টুরেন্ট।